नमस्कार बंधुरा एगिए आसछे दोल यात्रा रंगेर खेला होली आमरा दोल खेलाय माथबो विभिन्न रकमेर रंग लाल नील हलुद सबुज सब रंगे आमरा माथबो किन्तु से तो कृत्रिम रंग आमादेर हाते तैरी रंग किन्तु रंग तो खेलछे प्रकृति दोल तो खेलछे प्रकृति हाँ ये देखते पाच्छेन प्रकृति रंगेर खेला कि सुंदर कत रकमेर फुल एखाने गोलाप लाल नील हलुद प्रकृतिर जे सबुज सबुजेर जे प्रकृति तार मध्ये कत रकमेर एखाने देखेन विभिन्न रकमेर गोलाप एटाई तो आसल रंग आसल खेला प्रकृतिर खेला आमरा होली खेलाय माथबो दोल खेलाय माथबो ठिकई किन्तु प्रकृति तो दोल दोल खेलछे एखाने देखुन कत सुंदर सुंदर समस्त गोलाप फुल आमरा एखाने शिलीगुड़ी आश्रम पाड़ाय उपस्थित एखाने एकजन आछेन खूब फुलके भालोबासेन तिनि बहु बछर धरे अशोक सरकार फुलके तिनि एत आंतरिक फुल माने जेनो तार काछे सन्तान एक एकटा फुल एक एकटा गोलाप तार काछे सन्तानेर मतन ফুলকে তিনি সবসময় ফুল নিয়েই আছেন আমরা একটু কথা বলবো অশোক সরকার শিলিগুড়ি আশ্রম পাড়া তার সঙ্গে কিভাবে তিনি এই প্রকৃতির মধ্যে তিনি নিজের বাড়ির ছাদে ফুলের চর্চা করেন আমরা একটু কথা বলবো সবসময় তিনি ফুলের নেশায় মেতে থাকেন হ্যাঁ নমস্কার 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 একটু একটু এই যে হোলি আসছে দোলযাত্রা রঙের খেলা তো এখানে তো দেখছি নানান রঙের ফুল প্রকৃতির মধ্যে কি বলবেন এই দোল খেলা নিয়ে কি বার্তা দেবেন দেখুন দোল খেলা নিয়ে যেটা বলছেন আপনি রং তো ফুলের মধ্যেই আছে প্রকৃতিতেই রং আছে হ্যাঁ প্রকৃতিতে রং আছে গোলাপ দিয়ে আপনার রঙও হতে পারে গোলাপ দিয়ে পারফিউম হতে পারে গোলাপ দিয়ে খাবারের স্মেলও করতে পারে রোজ স্মেল হ্যাঁ নানান ধরনের গোলাপের ইয়ে সব হয়ে থাকে গোলাপ দিয়ে প্রচুর আবির হতে পারে গোলাপ দিয়ে গোলাপের তো প্রচুর রকমের জিনিস হয় গোলাপ জল হচ্ছে প্রচুর রকমের জিনিস হয় গোলাপ দিয়ে প্রকৃতি তো নানান রকমের ফুল নানান রং নিয়ে খেলছে অ্যাকচুয়ালি তো আমরা প্রকৃতির আমরা যা পাই বাজারে যেসব কিন্তু প্রকৃতির সাথেই খাপ নিয়ে তার বানাচ্ছে জিনিসপত্র মাঝে মাঝে তার কিছু কেমিক্যাল দিচ্ছে কিছু অরিজিনালও হচ্ছে আচ্ছা তো কবে থেকে আপনি এই গোলাপের চর্চা করেন করি মোটামুটি বহুদিন ধরে করি কিন্তু ফুল ফার্মে মোটামুটি 12 বছর হয়ে গেল আগে ছোটবেলা করতাম সেসব হিসাব ধরলে ছোটবেলা থেকে ধরলে অনেকদিন হয়ে যাবে স্কুল লাইফ থেকে হ্যাঁ স্কুল লাইফ থেকে তখন তো সেরকম ভাবে করতাম না কি করে এলো মানে নেশাটা এটা ছোটবেলার থেকে আমার গাছের একটা নেশা আছেই হ্যাঁ সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানে মনে মনে ধরে যাবো গোলাপটা ভালো করে শিখতে হবে ভালো করে করতে এখন তো সেভাবে সত্যি কথা বলতেই সেভাবে শিখতে পারিনি এখনো এখনো আমি কালচার করেই যাচ্ছি গোলাপ নিয়ে কত রকমের এদিকেই তাকান আপনি কত রকমের আপনার কাছে গোলাপের গোলাপ আছে তাও 65 রকম তো হবে ভ্যারাইটি হ্যাঁ 65 তো ভ্যারাইটি হবে 65 কি কি ভ্যারাইটি গুলোর নাম কয়েকটা দেখুন এটা এটা পিডি মনাকো এটা পিডি মনাকো এটা আছে টেক্সাস হ্যাঁ এটা টেক্সাস এটা আছে ইন্ডিট বার্গম্যান এটা দেখুন হ্যাঁ ইন্ডিট বার্গম্যান এটা মাস্কার আছে হ্যাঁ ঠিক আছে এদিকে এদিকে এটা আছে মাইলস্টোন হ্যাঁ এই ফুলটা দেখুন এই যে এত এত ফুল এগুলো গোলাপের সব এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি এগুলো সব বিশেষ করে আমার তো বেশিরভাগ বাইরের থেকে গাছ আসে হ্যাঁ বাইরের থেকে বলতে ধরুন এই পুষ্পাঞ্জলি নার্সারি মেদিনীপুর জয়পুর থেকে যেখান থেকে আসে ওখান থেকে আমার বন্ধু এনে দেয় তারপরে কিছু কিছু এখান থেকে দু চারটা নেওয়া হয়েছে একদম নেওয়া হয়নি তা না এখান থেকেও নেওয়া হয়েছে এইভাবেই টুকটাক করে সরকারের দিক থেকে কালেকশন করে গাছ হচ্ছে আর কি
বিশদে বলুন, মানে কিভাবে করেন, আনলেন চারাটা আনলেন তারপরে সেটাকে যত্ন নেওয়া? এর আগে আমি বলেছিলাম আপনাকে কিভাবে করেন বলতে গেলে বিরাট ধারাবাহিকতা করে বলতে হবে, শর্টে সংক্ষেপে। সংক্ষেপে বলতে দেখুন, আমি যেভাবে পরিচর্যা করি এখানে আশা করি কেউ করে না। আমি করি কয়লাতে, কয়লা মানে ঘেস, ঠিক আছে, এটা সিন্ডার বলে, আমি দেখিয়েছিলাম। এটার পরিচর্যা টোটালি আলাদা, এটাতে খাওয়ার কিছু থাকে না, এটাতে খাওয়ার দিতে হয়, আর মাটিতে তো কিছু খাওয়ার পাওয়া যায়। হ্যাঁ, আমি এটা কয়লাতে করি, এটার প্রসেসটা টোটালটাই আলাদা। আর জল টল কখন দেন? জলটা মানে মোটামুটি একটু বেশি দিতে হয়, অন্যান্য গাছে যেরকম দিনে একবার বা খরার দিনে দুবার দিতে হয়, এটাতে মোটামুটি সেরকম খরা হলে পরে তিনবারও দিতে হয়। জলটা একটু বেশি লাগে এখানে, জলটা একটু বেশি। আর খাবার দাবার দিতে হয় গাছকে? হ্যাঁ, গাছকে খাওয়ার দাওয়ার দিতে হয়। যেভাবে খাওয়ার দিতে হয়, খাওয়ার না হলে ফুলই হবে না, কারণ কয়লাতে তো কিছুই নেই হিসাব মতন, খাওয়ার না দিলে ফুলই হবে। কি খাবার দেন এখানে? খাওয়ার তো নানা বন্ডাস দেওয়া হয়, ভার্মি দেওয়া হয়, নানান ধরনের খাওয়ার দেওয়া হয়, কেমিক্যাল জৈব সব রকমই মিলিয়ে দেওয়া হয়, যখন যেটা প্রয়োজন। গাছকে দেখে বুঝতে হবে কখন কি চাচ্ছে গাছ, সেই হিসাবে আমি গাছকে খাওয়ার দেব। এই গাছগুলো কি আপনার সন্তানের মতনই দেখেন? একদম 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 সন্তানের মতো। কি বলবেন যারা নতুন ছেলে মেয়ে? দেখুন, নতুন ছেলে মেয়ে তো, এর আগে আমি বলেছিলাম যে আজকাল তো ওই পরিচর্যাটা বলতে গেলে একেবারে উঠে গেছে, প্লাস যারা ওই সন্তানদের মানে ছোট ছোট স্টুডেন্টদের যারা অভিভাবক, তাদেরও যে খুব একটা উদ্দীপনা সেটাও আমি দেখি না। কিন্তু তারাও যদি একটু তাদের ছেলে মেয়েদেরকে বলে যে না ঠিক আছে তোমরা দু চারটা করে গাছ লাগাও, কিন্তু তারা সময় পাবে কোথায়? সময় তো নেই, তারা প্রচন্ড বিজি থাকে, তারা আজকাল নানান ধরনের প্রোগ্রাম নানান ধরনের কিছুতে প্রচন্ড বিজি থাকে। সেক্ষেত্রে বলবো আর কি, তথাপি আর কি, যদি তাদের অভিভাবকরা একটু ইয়েটা ধরিয়ে দেয় যে বাবু তুমি একটা দুটো হলেও গাছ লাগাও, গাছের পরিচর্যা করো, কিভাবে গাছটা হয় সেটা শেখো, এইভাবে করতে করতে যদি কিছুটা প্রজন্ম এগিয়ে আসে, তা নাহলে তো আস্তে আস্তে এটা উঠেই যাবে। আর এটা চর্চা করলে মনেরও একটা ব্যাপার থাকে, মনে স্যাটিসফ্যাকশন থাকে। দেখুন, একটা বাচ্চা যেহেতু গাছ করে না, ঠিক আছে ভালো কথা, ওকে যখন আপনি গাছটা ধরিয়ে দেবেন, যখন গাছটা ফুল ফুটবে তখন কিন্তু ওখানে শুনে বসে থাকবে, তখন গাছে ফুলটা ফুটে দেখবে, ও ফুলটা ফুটছে সব দেখবে, তখন আনন্দ পাবে। কিন্তু ওকে ধরিয়ে দিতে হবে, তো ধরিয়ে দেওয়ার লোক কোথায় আমাদের এখানে? আপনার এই 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আপনার এই ফুলের গাছের পিছনে যায়? 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পেশি দেবো সেটা বলা যায় না, তবে যখন যেরকম পরিস্থিতি সহ তখন সেরকম ভাবে গাছের পিছনে খাটতে হয়। শুধু সিজনের সময় একটু বেশি খাটনি, তাছাড়া তো খাটনি দুবেলা আছে, টুকটাক হয় আর কি। এর থেকে তো পুরস্কার আপনি পেয়েছেন, প্রচুর পুরস্কার পাওয়া গেছে। প্রচুর পুরস্কার পাওয়া গেছে, আমি গত 18, 19, 20, 21 বছর আমি যাইনি যাত্রা, তাছাড়া আমি ওই খাওয়ার শো থেকে আমি 16, 17, 18 তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। এখান থেকে তো আপনার আর্থিক কোনো লাভ মুনাফা কিছু সেরকম ভাবে গোলাপের থেকে আর্থিক ভাবে কোনো কিছু নেই, কিন্তু তা অত উল্টো আপনাকে আর্থিক ভাবে আমাকে পকেটের পয়সা। হ্যাঁ হ্যাঁ, কেন? যেহেতু আমি এটাকে ভালোবাসি প্রচন্ড ভাবে। গোলাপ ছাড়া তো ভাবাই যায় না, মানে ফুল গাছ বলতে গোলাপ আমার কাছে নেশা, নেশা একদম নেশাই বলতে পারেন। অন্যান্য ছেলেমেয়েদের যেরকম অন্য ধরনের নেশা থাকে, আমার এটা নেশা, অন্য কোনো আপনার নেশা নেই? না 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 না, অন্য কোনো দিকের মধ্যে নেই, ফুল গাছ নিয়ে মেতে থাকি সবসময়। তো এখন এই দোলযাত্রার প্রাক মুহূর্তে এই গোলাপ এবং নানান যে রং, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বার্তা দেবেন? দেখুন, রঙে তো আগেকার দিনে দেখুন রং খেলা হতো, যেটা আবির দিয়ে খেলা হতো বা পাউডারের সাথে সেন্ট মিলিয়ে পারফিউম করে নিয়ে খেলা হতো। এখন তো নানান ধরনের কেমিক্যাল আজে বাজে রং দিয়ে সব বাচ্চারা খেলছে, তাদের স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, চোখে চলে যাচ্ছে, খুব বাজে ধরনের, তথাপি কিন্তু তারা ওটা নিয়েই মত্ত হয়ে আছে। কিন্তু আগেকার দিনে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু এই এত ধরনের বাজে প্রকৃতির রং আসেনি, কোনো কেমিক্যাল দিয়ে এত হার্ড কেমিক্যাল মানে রং ধরে গেলে একটু উঠতে চায় না, হ্যাঁ সেইগুলো কিন্তু ছিল না। ইদানিং দেখতে পাচ্ছি প্রচন্ড হার্ড কেমিক্যাল, মানে একবার দিলে পরে 3 দিনে উঠবে না, প্লাস প্রচন্ড কষ্টকর আর কি। হ্যাঁ, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি হওয়া উচিত না, প্রকৃতির থেকে যেসব রং টং এসছে আর কি, হ্যাঁ সেসব নিয়েই করা উচিত। সেই গোলাপ থেকে তো অনেক রং, গোলাপ থেকেও তো আবির হচ্ছে, গোলাপ থেকে আবির হচ্ছে, গোলাপ থেকে নানান ধরনের কিছু হচ্ছে, গোলাপ থেকে সেন্ট হচ্ছে, গোলাপ থেকে আবির হচ্ছে, হ্যাঁ গোলাপ থেকে গোলাপ জল হচ্ছে, এরকম পারফিউম হচ্ছে,
অনেক ধরনের কিছু হতে গেল আপনি। থ্যাংক ইউ।